হ্যালো বিহার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবং ডব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টুকেন্ট বোর্ডের মোট চারটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে চলেছে তো এখানে কিন্তু আপনাদের ডাব্লিউ পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে তো অন অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা পিএসসির আপডেটগুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখন আমরা কিন্তু সরাসরি চলে এসেছি পিএসসি কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ পিএসসি ডট জিও ডট ইন ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো এবার আমরা সরাসরি ভিউয়াল অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে কিন্তু এরকম একটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো ওখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইম্পর্ট্যান্ট নোটিশ রিগার্ডিং ক্লার্কশিপ এক্সামেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে ফাইভ স্ল্যাশ দু হাজার উনিশ তো সরাসরি এখানে আমরা ক্লিক করে এই ক্লার্কশিপ এক্সামিনেশনের গুরুত্বপূর্ণ আপডেটটি জেনে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লার্কশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট আজ কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে সবার উপরে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এসপি মুখার্জি এসপি মুখার্জি রোড কলকাতা এখানে ডেট দেওয়া রয়েছে তিন তিন দু হাজার বাইশ তার নিচে বলতে চাইছি ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার উনিশ তার নিচে এখানে দেওয়া হচ্ছে উইথ রেফারেন্স কমিশন কমিশনস নোটিস নাম্বার এখানে দেওয়া হচ্ছে কমিশন হ্যাজ রিসিভড সেভিল অ্যাপ্লিকেশনস থ্রু ইমেল ফ্রম ক্যান্ডিডেটস অফ ক্লার্কশিপ এক্সামিনেশন হু কুড নট আপলোড দ্য ডকুমেন্টস ফর ভেরিয়াস রিজন উইদিন দ্য স্টিপুলেটেড ডেট অ্যান্ড টাইম অর্থাৎ এখানে পিএসসি জানিয়ে দিয়েছে যে বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু এখানে যারা যারা উইদিন ডেট অ্যান্ড টাইমের মধ্যে তারা কিন্তু ডকুমেন্ট আপলোড করেনি ক্লার্কশিপ এক্সামিনেশনের যে ক্লার্কশিপ এক্সামিনেশনের বিভিন্ন চাকরি প্রার্থী তো তারা কিন্তু পিএসসিকে আবার কিন্তু ইমেল করেছে তো এখানে তার পরবর্তীতে পিএসসি এখানে পিএসসি এখানে রিপ্লাই করেছে যে কমিশন হ্যাজ কেয়ারফুলি স্ক্রুটিনাইজড অল দ্য অ্যাপ্লিকেশনস অ্যান্ড কনসিডার্ড দ্য আপিল অফ অফ দ্য বিলো মেনশন টোয়েন্টি টু ক্যান্ডিডেটস ফর অ্যানাদার অপরচুনিটি টু সাবমিট দেওয়া ডকুমেন্টস তো ওখানে কিন্তু পিএসসি সেই সব ক্যান্ডিডেটকে কিন্তু আবারও আরও একটি অপরচুনিটি দিয়েছে ডকুমেন্টস আপলোড করার তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জন ক্যান্ডিডেটকে কিন্তু পিএসসি আবার নতুন করে অপরচুনিটি দিয়েছে এই জন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের এখানে রোল নাম্বার তো এই জন ক্যান্ডিডেটকে কিন্তু আবারও অপরচুনিটি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে নতুন করে ডকুমেন্টসগুলো আপলোড করতে তো ওখানে সেই জন ক্যান্ডিডেট কীভাবে তারা ডকুমেন্টস আপলোড করবে এখানে জানিয়ে দেওয়া হয়েছে তার নিচে দিস ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য অফিস অফ দ্য কমিশনস অ্যান্ড মিট ডেপুটি সেক্রেটারি তো এখানে কিন্তু আপনাদের সরাসরি পিএসসি অফিসে ভিজিট করতে বলেছে ডেপুটি সেক্রেটারি তার পরবর্তীতে এখানে বলতে রয়েছে যে উইথ অল দ্য রিলিভেন্ট ডকুমেন্টস তো আপনাদের কিন্তু সব কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে অরিজিনাল অ্যান্ড ফটোকপিস অ্যাট নাইন ফ্লোর তো ওখানে নয় নম্বর ফ্লোরে নিয়ে যেতে হবে অফ দিস অফিস অন তো ওখানে ডেট বলা হয়েছে কবে আপনাদের যেতে হবে ডেট অ্যান্ড টাইম চার তিন দু হাজার বাইশ তার পরবর্তীতে বলা হয়েছে সাত তিন দু হাজার বাইশ অর আট তিন দু হাজার বাইশ অর্থাৎ মার্চের মাসের কিন্তু তিনটে ডেট এখানে দেওয়া হয়েছে চার তিন চার মার্চ সাতই মার্চ আর আটই মার্চ এখানে তিনটি ডেট দেওয়া হয়েছে তার পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইদিন ইলেভেন এম টু থ্রি পি এম অর্থাৎ সকাল এগারোটা থেকে কিন্তু এখানে বিকাল তিনটের মধ্যে কিন্তু আপনাদের এখানে পিএসসি অফিসে বিভিন্ন যেসব ডকুমেন্টস অরিজিনাল এবং ফটোকপিস সবগুলো কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে তার পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডিটেলস এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো এটি কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তো এর পরবর্তীতে আমরা পিএসসি সেকেন্ড আপডেটগুলো দেখে নেব তো বন্ধুরা তার পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিএসসি একটি শিডিউল প্রকাশ করে দিয়েছে ইন্টারভিউ শিডিউল তো ওখানে সবার উপরে পাবলিক সার্ভিস কমিশন লেখা দেওয়া হয়েছে শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন উর্দু ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে তার নিচে তারপরে এখানে সিরিয়াল নাম্বার নেম ক্যাটাগরি এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার আর এখানে ডেট অ্যান্ড টাইম দেওয়া রয়েছে তো আপনারা যারা যারা এখানে এই রিক্রুটমেন্টের এক্সামিনেশনটি দিয়েছিলেন অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে নিজেদের ইন্টারভিউর ডেট অ্যান্ড টাইমগুলো দেখে নেবেন কোন তারিখে এবং কোন ডেটে ইন্টারভিউ রয়েছে তার নিচে এখানে চুয়াল্লিশ জনকে এখানে ডাকা হয়েছে আর এখানে কিন্তু আপনাদের যে ইন্টারভিউর কল লেটার তো সেটি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডাবলিউ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এর পরবর্তীতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিএসসির আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তো পিএসসি একটি ছোট্ট রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তো ওখানে লিস্ট অফ দ্য রেকমেন্ডেড ক্যান্ডিডেটসের এখানে লিস্ট দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন লয় রেজাল্ট প্রকাশিত হয়েছে ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন দ্য বেঙ্গল এডুকেশন সার্ভিস তো ওখানে কিন্তু সিরিয়াল নাম্বার রোল নাম্বার ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি এগেন্স্ট হুইচ রেকমেন্ডেড আর এখানে রিমার্কস দেওয়া রয়েছে মোট এখানে কিন্তু ছজন ক্যান্ডিডেট এখানে রয়েছে তো এই ছিল কিন্তু পিএসসির তিনটি গুরুত্বপূর্ণ আপডেট তো এবার আমরা ডাব্লুপি কিংবা বেঙ্গল পুলিশ শিক্ষণ বোর্ডের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব তো বন্ধুরা এবার কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা চলে এসেছি বেঙ্গল পুলিশ শিক্ষণ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তো এবার আমরা এখান থেকে সরাসরি রিক্রুটমেন্ট সেকশনে চলে যাব তো ওখানে কিন্তু আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন তিন দু হাজার বাইশ রিক্রুটমেন্ট অফ ডাব্লিউএন ভিএফ অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন তো এখানে আমরা গেট ডিটেলস অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে কিন্তু আরেকটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো ওখানে এখানে আপনাদের কিন্তু কল লেটার ডাউনলোড করতে বলেছি ইন্টারভিউ কল লেটার কিন্তু এখানে পাবলিশ হয়ে গিয়েছে ডাউনলোড ই কল লেটার ফর ইন্টারভিউ তো এখানে আমরা গেট ডেন্স অপশন আবারও ক্লিক করে দেবো তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক ইয়ার তার পরবর্তীতে এখানে দেওয়া হচ্ছে অনলাইন অ্যান্ড অফলাইন ক্যান্ডিডেট তো এখানে কিন্তু আপনাদের ডাব্লিউ বি ভিফ অগ্রগামীর কিন্তু এখানে কল লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন ইন্টারভিউর জন্য এখানে আপনাদের সর্বপ্রথমে প্রথমে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটি বসিয়ে দিতে হবে আট ডিজিটের আর এখানে কিন্তু ডেট অফ বার্থ বসিয়ে দেয় তারপর এখানে নিচে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা এখান থেকে ডাব্লিউ বি ভিফ অগ্রগামীর কিন্তু অ্যাডমিট কার্ডটি ইন্টারভিউর জন্য যে অ্যাডমিট কার্ড তো সেটি আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো এই পেজটিতে চলে আসার জন্য সরাসরি লিঙ্ক কিংবা ডিরেক্ট লিঙ্ক কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন